র-৫ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিকভাবে নির্বাচনী হালচাল প্রকাশ করছে। আজ থাকছে দিনাজপুর পাঁচ আসনের হালচাল। দিনাজপুর পাঁচ সংসদীয় আসনটি পার্বতীপুর এবং ফুলবাড়ি উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 10 নম্বর আসন। 1973 সালের 7ই মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি রংপুর 10 নামে পরিচিত ছিল। নির্বাচনে ভোটার ছিলেন 1,08,189 জন। ভোট প্রদান করেন 49,019 জন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ হামিদুজ্জামান সরকার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 38,143 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান খান, তিনি পান 5,032 ভোট। 1979 সালের 18ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় সংসদ নির্বাচনে এই আসনটি পরিচিত হয় দিনাজপুর 10 নামে। নির্বাচনে ভোটার ছিলেন 1,33,259 জন। ভোট প্রদান করেন 68,125 জন। বিএনপি প্রার্থী মনসুর আলী সরকার বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 30,891 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের খতিবুর রহমান। নৌকা প্রতীকে তিনি পান 26,066 ভোট। 1986 সালের 7ই মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 10 আসনটি নাম পরিবর্তন করে রাখা হয় দিনাজপুর 5। নির্বাচনে ভোট প্রদান করেন 80,312 জন। আওয়ামী লীগের মুস্তাফিজুর রহমান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 39,147 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির অধ্যাপক মকবুল হোসেন। লাঙ্গল প্রতীকে তিনি পান 15,286 ভোট। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। 1988 সালে 3রা মার্চ অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি সহ পরিচিত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। নির্বাচনে জাতীয় পার্টির মোহাম্মদ শোয়েব বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 55,356 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী এম রেজাউল আলম, তিনি পান 26,816 ভোট। 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিলেন 2,28,927 জন। ভোট প্রদান করেন 1,04,100 জন। নির্বাচনে আওয়ামী লীগের অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 66,533 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির আব্দুল ওয়াহাব সরকার। লাঙ্গল প্রতীকে তিনি পান 41,039 ভোট। 1996 সালের 12ই জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 2,28,978 জন। ভোট প্রদান করেন 1,77,285 জন। নির্বাচনে আওয়ামী লীগের অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 71,363 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির আব্দুল ওয়াহাব সরকার। লাঙ্গল প্রতীকে তিনি পান 49,153 ভোট। 2001 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 2,90,056 জন। ভোট প্রদান করেন 2,44,674 জন। নির্বাচনে অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,53,337 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির AZM রিজাউনুল হক। ধানের শীষ প্রতীকে তিনি পান 98,883 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 3,20,996 জন। ভোট প্রদান করেন 2,93,870 জন। আওয়ামী লীগের মুস্তাফিজুর রহমান ফিজার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,64,419 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির AZM রিজাউনুল হক। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,26,529 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর পাঁচ আসনে ভোট প্রদান করেন 99,665 জন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফিজার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান
93,576 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়ার্কার্স পার্টির আফসার আলী, হাতুড়ি প্রতীকে তিনি পান 3,224 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর 5 আসনে ভোটার ছিলেন 3,99,243 জন। ভোট প্রদান করেন 3,55,998 জন। নির্বাচনের প্রার্থী ছিলেন 6 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মুস্তাফিজুর রহমান ফিজার, ধানের শীষ প্রতীকে বিএনপির এজেডএম রিজানুল হক, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সোলাইমান সানি, হারিকেন প্রতীকে মুসলিম লীগের শফিকুল ইসলাম, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির শওকত আলী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের মুস্তাফিজুর রহমান ফিজার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,86,080 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এজেডএম রিজানুল হক। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,28,556 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, দিনাজপুর 5 আসনে প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরাই বিজয়ী হন। শুধুমাত্র দ্বিতীয় সংসদ নির্বাচনে বিএনপি, চতুর্থ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হন। এতে দেখা যায়, দিনাজপুর 5 সংসদীয় আসনে আওয়ামী লীগের পাল্লাই ভারী। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গে থাকুন।